Assalamualaikum. This is Faiza from Khudalax and welcome back to another brand new video. আজকের ভিডিওটা অনেক বেশি স্পেশাল। আমি জানি আমি সব ভিডিওর আগেই বলি কারণ আমার জন্য আমার সব ভিডিও স্পেশাল, বাট আজকের ভিডিওটা আসলেও বেশি স্পেশাল কারণ আজকে আমি হচ্ছে ট্রাভেল ভিডিও করব। খুদালাক্সের ফার্স্ট মিনি ট্রাভেল ভিডিও। হ্যাঁ, ট্রাভেল, এটা মিনি ট্রাভেল বলতে পারো। ওই তো ভাইয়াদের কাছে এটা মিনি ট্রাভেল, আমার জন্য এটা সবচেয়ে বড় ট্রাভেল কারণ আমরা বেশি দূর যাচ্ছি না, আমরা যাচ্ছি মাটির চুলা, সেটা হচ্ছে কালীগঞ্জে। তো সারাদিন থাকবো ওখানে, রাত্রেবেলা ফিরে আসবো, তো এটাই আমার জন্য অনেক। অ্যান্ড অলসো থ্যাংকস টু টেকনো ফর স্পন্সারিং দিস ভিডিও। আমাকে এই ফোনটা পাঠানো হয়েছে, এটা হচ্ছে টেকনোর নতুন ফোন, টেকনো স্পার্ক 6 ইয়ার। আমি এটার ফিচার অ্যান্ড এভরিথিং এগুলো নিয়ে পরে আরও ডিটেলসে কথা বলবো, আগে যাই ওখানে আর আপনাদেরকে দেখাই কিভাবে প্রোদের সাথে অ্যামেচারদের ওয়াট নো ট্রাভেল ভিডিও করা যায়। আমি ধরো তোমাদের সাথে থাকলে পুরো টাইম এমন করে থাকতাম। তো আমরা চলে আসছি মাটির চুলায় ফাইনালি। হালকা হালকা বৃষ্টিও শুরু হয়ে গেছে আসার সাথে সাথে। আমাদের পৌঁছানোর কথা ছিল 12:30, আমরা মেবি 15 মিনিট লেট, না 15-20 মিনিট লেট। সো এত বেশি একটা লেট হয় নাই, সো সবগুলো অ্যাক্টিভিটিস করতে পারবো বৃষ্টিটা যদি না থাকে। এই যে চাপ এখানে স্টার্ট হয়ে গেছে, অনেক ভালো লাগছে। বৃষ্টির জোর হোক আরো ভালো লাগবে। আমার দোলনা খুবই ভালো লাগে, বৃষ্টি ভালো লাগে না আমার, মোটো ফেভারিট। হ্যাঁ, আমি যদি ভেঙে পড়ে যাই তাহলে আমরা ধরব, আমাকে ধরো। হ্যাঁ, আমি ওখানে চিজ করে চলে যাবো। ওখানে হচ্ছে কয়েকটা খরগোশ দেখলাম এসে, আমি পরে এসে ধরবো। এখন আমরা হচ্ছে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে দেখে আগে রুমটা দেখবো, তারপর আমরা বাইরে অ্যাক্টিভিটিসগুলো করবো। রুমটা দেখায় আমি ধরি। হ্যাঁ, পারবো। সো এটা হচ্ছে রুম, আমাদেরকে এই রুমটা দেওয়া হয়েছে আমি ভাবি না এত বড় রুম আমাদেরকে দিবে। সাথে মজার জিনিস হচ্ছে আমরা প্রাইভেট বারান্দা পাইছি, হ্যাঁ ব্যালকনি টাইপ। যদিও বৃষ্টি হতেছে দেখে এখন আমরা রুমের মধ্যে বসে আছি, একটু পরে সবকিছু থামলে, বৃষ্টি প্রায় থেমে গেছে। এটা হচ্ছে বাইরের ভিউ, আমি ক্যামেরার সামনে থাকবো। ক্যাপশনে আলাদা করে লিখে দিব এতটুকু পার্ট, শর্ট অ্যান্ড এডিটেড বাই ফারিন জান্নাত ফাইজা। ভাইয়া পড়ে গেছে, ভাইয়া যেমনই হোক রুমটা দেখতে সুন্দর। প্যাকেজের কথাটা বলে দেই, এই রুমটা হচ্ছে একটা প্যাকেজের সাথে আসে, রেস্ট নেওয়ার জন্য আপনাদেরকে দেওয়া হবে। আপনারা যদি 4 জন মিনিমাম আসেন তখনই হচ্ছে গিয়ে এরকম এই প্যাকেজটা অ্যাভেল করতে পারবেন, এছাড়া বেশি মেবি ম্যাক্সিমাম 20 পিপল আমার যতটুকু মনে আছে। বাকি জিনিস হচ্ছে আমি যখন ঘুরবো তখন আর বাকিটার কথা বলে দেবো। এখন বৃষ্টিটা থেমে গেছে, উই শুড গো আউটসাইড। আমরা হচ্ছে এখন ফিশিংয়ে যাব, বৃষ্টিটা একটু হালকা কমছে, এই ওয়েদারে ইপসাপুর মতে ফিশিং করতে খুব মজা লাগবে কারণ একটু হালকা হালকা বৃষ্টি থাকলে ওর খুব ভালো লাগে। দেখি আজকে আমি একটু বৃষ্টি মজা নিতে পারি কিনা, বাড়তেছে আরও, কী মজা নেব। ঠাসঠুস পড়ে যাই সব জায়গায় লাউয়ের মতো, এই বৃষ্টির মধ্যে আমি নির্ঘাত এখান থেকে পড়ব। সাবধানে নামো, ভিডিও করতে ত্রিং ব্রিং করে দাঁত ভেঙো না।
চল যা ছিল চলে যা আমার পছন্দ কর বৃষ্টি পেরে গেছে এখন আমরা ফিশিং এ যাব বৃষ্টির মধ্যে এরকম সারা দিন বৃষ্টি হলে এখানে খুব বিরক্ত লাগবে আসলে মানে একবারে ঝুম বৃষ্টি হয়ে চলে যেত তাও একটা মজা পিন 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 করে হচ্ছে আর পিছে কি হচ্ছে ও আমাদের লাঞ্চ রেডি হচ্ছে এই জায়গাটার নামই হচ্ছে মাটির চুলা আর মেইন অ্যাট্রাকশনটা ওই রকম এই যে মাটির চুলায় হচ্ছে রান্না করবে আমি জানি না আপনারা সবাই কখনো খাইছেন কিনা আমার খাওয়া হয়েছে সবসময় মানে যখন গ্রামে ছিলাম মাটির চুলার রান্নাটা কিন্তু একদম অন্যরকম হয় ওই মজাটা কিন্তু আমাদের গ্যাসের চুলায় রান্না করলে হয় না তো এই জিনিসটা আজকে টেস্ট করা যাবে অনেক দিন পর এটা নিয়ে আমি অনেক এক্সাইটেড বৃষ্টিটা হালকা একটু কমলে তারপরে ফিশিংয়ের দিকে চলে যাবো অনেকদিন পরে মনে হচ্ছে যে ঢাকার বাইরে বের হলে মানে ভালো লাগা যে কাজ করে না ওই কাজটা করতেছে সব থেকে বেশি ভালো লাগতেছে যে এখানে মাটির চুলার রান্না হবে মনে হয় সন্ধ্যার সময় আবার বারবিকিউ আছে ওইটার জন্য ওয়েট করতেছে ইপসপ আমার ফটোগ্রাফার আমার কয়েকটা এস্থেটিক ছবি তুলে দিয়েছে আমি অ্যাড করে দেবো টেস্ট 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 করে এখানে আজকে সারাদিন কী কী ছবি তুললাম সারাদিনই এই বৃষ্টি থাকবে কিচ্ছু করার নাই আর আমরা এর মধ্যেই যাবো বৃষ্টি শেষ প্রায় খাই মুরগিকে বলতেছে চিকেন আসো তোমাকে খাই জায়গাটা খুবই সুন্দর পুরো আমার গ্রামের বাড়ির কথা মনে পড়ে গেছে এগুলো সব পালা কুকুর কিছু করবে না কখন পড়ি সে অ্যাডভেঞ্চার হচ্ছে নামবো কিভাবে বাংলা সিনেমা আজকে ঘোরাফেরা আর সবকিছু গাইড করার জন্য আনোয়ার ভাই আমাদের সাথে আছে উনি আমাদেরকে এখানে নিয়ে আসলো উনি বললেন এই জায়গাটার নাম হচ্ছে বাগানবাড়ি পুকুরপাড় তো এখানে এই যে এরকম বসার জায়গা আছে এই যে ছাতা লাগিয়ে দিতেছে আর এখানে হচ্ছে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ ধরবো মজার জিনিস হচ্ছে আমি কখনো মাছ ধরি নাই
এখন ইপসাবু বলতেছে মাছ টান দেওয়ার সময় মাছ যদি তোমাকে টান দিয়ে নিয়ে যায়, ওরা এখনো কাশফুলের ওখানে। ভাইয়া আমার সাথে মাছ ধরা কম্পিটিশন করবে, ওই যে রামেন চ্যালেঞ্জের মতো আমি আগে থেকে হার মেনে নিলাম, এরকম একটা অবস্থা। আমাদের এখানে সিকিউরিটির জন্য আর কি, যাতে যেহেতু একটু গ্রামের ভিতরে একটু ইয়ে আছে, সাপ যাতে কোনো আক্রমণ না করতে পারে, চারিদিকে সাপের ওষুধ দেওয়া আছে। মানে সাপ আরও 100 মিটার আগে থেকে সাপ দূরে চলে যাবে আর কি। এখন আমি বড়শি রেডি করতেছি মাছ ধরার জন্যে, যাতে সুন্দরভাবে মাছটা ধরতে পারে। আমি একটু কমায় দিচ্ছি। এর আগে রামেন চ্যালেঞ্জে হেরে গেছি, এইবারও হারবো। কত হারবো, খালি আমি লাটু পার্টি হয়ে থাকবো সারাদিন। না তুমি ওখানে যাও, ওখানে যে কে কারা বেশি ধরতে পারে মাছ। কেমন লাগে? এই তো আমার টিমে একটা ভালো লোক আছে, মাছ ধরতে পারে। আমি হরেন হয়ে গেছি দেখে বসে পড়লাম, ভাবছিলাম যে আরাম করে বসে বসে ধরবো, বাট আসলে দাঁড়ায় না ধরলে হবে না, এমনও ধরতে পারবো না। কিভাবে মাছ ধরে চুপ করে থাকতে বলা হয়? যেই মাছটা আপনি ধরতে পারবেন সেই মাছটা আপনি ভেজে খেতে পারবেন, বোঝেন না ব্যাপারটা? আমি তো বাসায় নিয়ে যাবো, বাট গন্ধ করবে, ধরতেই তো পারবো না। যে কই মাছটা দিচ্ছি এটা দেশি কই মাছ, এই বিল থেকে কালেক্ট করা। ভর্তার মাছটাও এখান থেকে, অর্থাৎ আমরা এখানে সব কিছু অর্গানিক করার চিন্তা ভাবনা কি, মোটামুটি সবই অর্গানিক। এই সবজিগুলো আমাদের এখান থেকে করা, হ্যাঁ সবকিছুই মোটামুটি অর্গানিক। হচ্ছে না, অনেকক্ষণ ধরে বসেছিলাম, মাছ আছে কিন্তু আমরা পারি না, খাইতেই পারি। আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট যারা মাছ ধরে। ও ঠান্ডায় মাছ নিচে চলে যায়। সো মাছ ধরতে অনেক টাইম লাগতেছে, আর এটা বেশ ধৈর্যের একটা কাজ, আর আমার জন্য খুব কঠিন ধৈর্যের কাজ যেহেতু। তো এর মধ্যে আমি আপনাদেরকে এই ফোনের ফিচারগুলো বলে দিই। টেকনো আমাকে ওদের যে ফোনটা পাঠিয়েছে, এটা হচ্ছে ওদের নিউলি লঞ্চ টেকনো স্পার্ক 6 ইয়ার। সবার ফার্স্টে এই ফোনটা যেই কারণে আর কি ওয়েল নোন, সেটা হচ্ছে ওদের ব্যাটারি লাইফ। ব্যাটারিটা হচ্ছে মারাত্মক একটা ব্যাটারি লাইফ, কারণ এটা 6000 mAh ব্যাটারি, অ্যান্ড এটা লিটারেলি সারাদিন চলবে। আমার মতো মানুষের জন্য এটা অনেক ইম্পর্টেন্ট। আমার চার্জ দিতে খুব আলছামি লাগে, আর আমি সারাদিনে মনে হয় একবারও চার্জ দিই না, এরকম আর কি আমি। তো এইটা হচ্ছে আপনি একবারে চার্জ দিয়ে বেশ ভালোক্ষণ চালাতে পারবেন। এরপরে আরেকটা জিনিস যেটা নোটিসেবল, ফোনটা হাতে নিলেই যে জিনিসটা আপনার চোখে পড়ছে সেটা হচ্ছে ওদের ডিসপ্লে। আর এটা হচ্ছে 7-inch ডট নচ ডিসপ্লে, মানে হিউজ ডিসপ্লে একদম পুরোটা। ও তো তখন উঠে লাইট হয় নাই। আর এটার মধ্যে আরও হচ্ছে ওদের 3 GB র্যাম আর 64 GB রম আছে, যদি আপনি ওই ভিতরে মানে ফাংশনের দিকে দেখতে চান। আর এছাড়া লাস্টলি যেটা আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ক্যামেরা। আর এই ক্যামেরাটা হচ্ছে 13 MP AI ট্রিপল ক্যামেরা উইথ কোয়াড ফ্ল্যাশ। এখানে আমি আরেকবার দেখিয়ে দিই কীরকম আছে। আর ওভারঅল আমার কাছে কালারটা ভালো লাগছে, মানে ফোনের এটা আরও ডিফারেন্ট কালার আছে। আমি যে কালারটা আমার হাতে আসছে সেটা হচ্ছে ব্লু। আই গেস এটার একটা সুন্দর নাম আছে, কারণ ফোনের যেই কালারগুলো থাকে ওগুলোর একটা সুন্দর সুন্দর নাম থাকে, জাস্ট ব্লু থাকে না, বাট দ্য কালার লুকস লাইক দিস। এছাড়াও আরও ডিফারেন্ট অনেক কালার আছে, আপনারা সেটাও দেখে নিতে পারবেন। তো অনেক তো ফোন নিয়ে বললাম, দেখি মাছ আমার কপালে আছে নাকি, কারণ এর আগের বারও আমার খাবার নিয়ে চলে গেছে মাছ, এবারও আই গেস খাবার নিয়ে চলে গেছে না, এবার খাবারটা রেখে গেছে। চলো আমরা খাবার খাই। এখন খেতে যাবো, আমাদের লাস্ট টাইম হচ্ছে 3টা পর্যন্ত, আর আমরা হাফ অ্যান আওয়ার এখানেই শেষ করে দিচ্ছি। কাশফুলের জায়গাটা আমার কাছে খুব ভালো লাগে, আর রোদ উঠার পরে কাশফুলটা আরো বেশি সুন্দর লাগতেছিল।
অনেস্টলি আমার জন্য এটা পুরো একদম নতুন একটা এক্সপিরিয়েন্স। ট্রাভেল ব্লগ বা ট্রাভেল ব্লগ না হলেও মানে কোথাও ঘুরতে এসে জাস্ট খাবার বাদে অন্য কিছু নিয়ে দেখানোটা কিন্তু আমার জন্য অনেক নতুন। তো আপনারা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগছে, আর সাজেশন থাকলে বলবেন যে আপু এভাবে না এভাবে বলেন, তাহলে আমরা আরও বেশি এনজয় করব। এখানে না ওখানে যান তাহলে কিন্তু আরও ভালো হয়। সো ডু নট ফরগেট টু লেট মি নো। ওয়াও খরগোশটা দেখো কিউট না, ওখানে ভিতরে আরেকটা আরও বাইরে থাকে। আমি যদি বলি এখানে নয় পদের ভর্তা আছে, সেটা হচ্ছে প্রথমে মাঝখানে হচ্ছে টাকি মাছ দিয়ে লাউ পাতার ভর্তা, তারপর হচ্ছে আপনার পটল ভর্তা, তারপরে টক পাতা ভর্তা, তারপর হচ্ছে আলু বেগুন টমেটো মিক্স করে একটা ভর্তা করা হয়েছে। ওটা এটা হচ্ছে তিল ভর্তা, এইগুলো পাঁচ প্রকার। আর এখানে হলো চার প্রকার, এখানে হচ্ছে শুকটি চাপা শুকটি বোনা, তারপর হচ্ছে মাছ ভর্তা যেটা আমাদের ওইখান থেকে পুকুর থেকে কালেক্ট করা, কাচকি শুকটি লেবু পাতা দিয়ে একটা ভর্তা, আর এটা হচ্ছে এই বিল থেকে কালেক্ট করা কই মাছ, দেশি কই মাছ, আর এটা মিক্স সবজি, আমাদের বানানো আচার চাটনি, ডাল, আর হচ্ছে কক চিকেন, আর এটা হচ্ছে আপনার চিকেন খিরা, খিরার ভিতরে চিকেন দেওয়া আছে, এবং এটা খিরা সহ চিকেনটা খেতে হবে, মানে খিরা সহ খেতে হবে, নাহলে ওই টেস্টটা পাওয়া যাবে না। আমাদের কোনো কেনা চাল না, নিজেদের বানানো চাল, নিজেদের বানানো চাল। আমি আপনাদেরকে দেখাই যে আমাদের রুমটা কোন জায়গায়, সেটা হচ্ছে আমরা একদম উপরে উঠে যাব। উপরে উঠে এসে এরকম একটা ফাঁকা জায়গা, এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে ইনক্লুডিং মি, আর এখানে হচ্ছে আমাদের রুম। তো এখানে বসে বসে আড্ডা মারার জন্য পারফেক্ট একটা প্লেস, আর এখানে শোয়ার জন্য খুব সুন্দর একটা জায়গা, বসার জন্য ইউজ করতেছে খুদা লাগছে, আয়রন হয়ে গেছে আমাদের, আর এসি আছে এখানে, ফ্যান আছে, লাইট আছে, সবকিছুই আছে। এখন আমরা নামাজ পড়লাম, নামাজ পড়ে এখন আমরা খাওয়া দাওয়া করতে যাব। তিনটা বেজে গেছে অলমোস্ট, কিন্তু আমাদের খাওয়ার কথা ছিল দুইটা বাজে, তো আমরা এখন ফাইনালি খেতে যাচ্ছি। আমাদের মেনলি টাইম লেগে গেছে ফিশিং এ, বাট যদিও মাছ ধরতে পারি নাই, এখন অনেক ক্ষুধা লাগছে, চল খাই। ভাইয়া আসেন, উঠে এসলাম, নামাজ পড়লাম, তারপর এখন আমরা খাওয়া দাওয়া করতে যাচ্ছি। তো আমরা খেতে বসে পড়ছি ফাইনালি। এখানে অনেক ইন্টারেস্টিং জিনিসপত্র আছে, ফার্স্টে আমি দেখে ভর্তা কী কী আছে এক্স্যাক্টলি তো মনে নাই, ভাইয়া বলে দিছিল ওখান থেকে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে টোটাল এখানে পাঁচটা আর এখানে চারটা, মানে ইন টোটাল নয় রকম ভর্তা আছে, আর এরকম মানে হয়রান হয়ে ভর্তা দিয়ে ভাত খেলে কিন্তু অনেকগুলো ভাত খাওয়া যায়। আর এর সাথে হচ্ছে এখানে মাছ আছে, এটা হচ্ছে কই মাছ, এটা বিল থেকে নাও। ইভেন এখানে যে মানে চালটা ওরা যে চালটা দিয়ে ভাত রান্না করছে, এটা ওদের নিজেদের নিজের ক্ষেতের চাল, সো বুঝতেই পারছেন সব কিছু খুব ফ্রেশ। অনেক আইটেম আমি আস্তে আস্তে খাওয়া শুরু করি। এখানে সবগুলো ভর্তা খুবই মজার, অনেস্টলি অনেক খিদা লেগে যাওয়ার পরে ভর্তা দিয়ে ভাত খেলে খুব ভালো লাগে। আর এখানে শুটকি ভর্তাটা আর লেবু ভর্তাটা মেনলি খুবই মজা লাগতেছে। আর আমি হচ্ছে আলু আর বেগুনেরটা নিতে পারতেছি না, ডেফিনেটলি বেগুনের জন্য, এছাড়া সবগুলো আইটেম খুব মজা। আমাদের হচ্ছে লাঞ্চ শেষ, এখন আমরা ডেজার্ট খাচ্ছি। আমাদের লাঞ্চ খাওয়া শেষ, এখন আমরা ডেজার্ট খাচ্ছি। আর ডেজার্টে ওরা হচ্ছে আমাদের দিয়েছে পায়েস, একটু খেয়ে দেখি কেমন। খেজুরের গুড়ের পায়েস আর খুবই মজার, আমার কাছে মিষ্টি জাতীয় জিনিস এত একটা ভালো না লাগলো, এটা ভালো লাগছে। আর ওভারঅল যদি আমার খাওয়া নিয়ে বলতে হয়, খাওয়াগুলো পাটাফাটি ছিল, সবগুলো আইটেম তো আমি আপনাদের দেখাই দিছি কী কী ছিল। এর মধ্যে আমার কাছে সবচেয়ে মজার মুরগিটা লাগছে, একটা পাতার ভর্তা ছিল সেটা লাগছে, লেবুর পাতার যে ভর্তা সেটাও অনেক মজা ছিল, মানে দুইটা ধরনের পাতা ভর্তা আমার কাছে খুব ভালো লাগছে। মাছের ভর্তাটা খুব ভালো লাগছে, মোটামুটি সবগুলো ভর্তা খুব মজা ছিল, বাট একটু ঝাল বেশি থাকাতে নাক দিয়ে মুখ দিয়ে পানি বেরোয় যেতেছে এরকম একটা অবস্থা, কিন্তু আমার তো ঝাল খেতে ভালো লাগে, তো এই কারণে আমি খুব মজা করে খাইছি। সাথে মাছটা বলে অনেক মজা ছিল, বাট আমার নেওয়া হয় নাই মাছটা, কারণ আমি মিস করে ফেলছি, বাট আমি আসলে এত খেতে পারবো না, এখন নিয়ে নষ্ট না করার থেকে ওটা এইভাবেই রাখা ভালো। ভাইয়াদের আমি একটু দোল দিয়ে দিলাম, এখন ওনারা একটু আরাম করতেছে। আমি এর মাঝখানে আপনাদেরকে প্যাকেজের যে দামটা টোটাল প্যাকেজের সেটা বলে দেবো। ওদের এখানে দুইটা প্যাকেজ আছে, কিন্তু এখন আপাতত একটা প্যাকেজই অ্যাভেলেবেল, তো আমি যে প্যাকেজটা অ্যাভেল করছি সেটা হচ্ছে ইন টোটাল পার পার্সন 1500 টাকা সারাদিন। এটার টাইমটা শুরু হবে 12:30 থেকে
7:30 পর্যন্ত। বিকালে আরও অনেক অ্যাক্টিভিটিস আছে, সেগুলো তো দেখাবই, কিন্তু ওই প্যাকেজটা যদি আপনি নিতে চান আপনার মিনিমাম 2-3 দিন আগে এটা বুক করে আসতে হবে। যাতায়াতের ব্যবস্থা কিন্তু ওদের এখান থেকে নাই, আমি এখানে একটু উঠি। তো যাতায়াতের ব্যবস্থাটা আপনাদের করে আসতে হবে, আপনাদের নিজেদের গাড়ি নিয়ে আসতে পারেন বা আমরা যেমন রেন্টা কারে নিয়ে আসছি, যেমন আমরা একটা ভাড়া করে নিয়ে আসছি সেটা আলাদা। এখন আমাদের খাওয়া দাওয়া শেষ হওয়ার পর আমরা চলে যাব নৌকা ভ্রমণে, আর নৌকা ভ্রমণে আমরা যাব ইজি বাইকে। শীতলক্ষ নদী যেতে আপনাদের মাটির চুলা থেকে 15-20 মিনিট লাগবে, বেশি একটা দূর না। তাও একটা গাড়ি না নিয়ে আমাদের গাড়ি ছিল, কিন্তু আমরা এটা চুজ করছি কারণ শীতলক্ষা নদী যাব, 15-20 মিনিট যদি আমরা একটা এক্সপিরিয়েন্স নিতে পারি আশেপাশের রাস্তার সেটা কিন্তু আরো বেশি মজার। তো আমি বলবো আপনারা যদি এটা নেন 250 টাকার জন্য ইটস ওয়ার্থ ইট, যদিও ভয় লাগে। ও এটা চলে আসছি, আমরা চলে আসছি। আর এই যে ট্রাভেল করার এক্সপিরিয়েন্সটা এটা কিন্তু অন্যরকম ছিল, গাড়িতে আসলে এটা একদমই পাওয়া যেত না, মনে হতো যে ঢাকা শহরে কোথাও ঘুরতে। চলে আসলাম শীতলক্ষা নদী, এখন শীতলক্ষা নদী হচ্ছে গিয়ে এই ট্রলারে করে ঘুরবো অনেকদিন পর। অনেকদিন পরে নৌকায় উঠলাম, নৌকা তো না ট্রলার, বাট অনেক বড় নদী, খুবই ভালো লাগছে। আমরা চলে এসেছি ঘাটের কাছাকাছি, এখন আমরা নেমে যাব। অনেকক্ষণ নৌকা ছিলাম, এতক্ষণ গলা ব্যথা হয়ে গেছে কথা বলতে গিয়ে। এখন আমাদের নৌকা ভ্রমণ শেষ, এখন আমরা বারবিকিউ করব। ড্রোন শটটা মানে ড্রোনটা নিয়ে আসছি আমি, ওইখানে রেখে চলে আসছি, মিস করছি ফুল, পারফেক্ট শট হইতো এখানে, জোস সুন্দর জায়গা ছিল। চারটা মালাই চা, এখানে হচ্ছে গিয়ে একদম খাঁটি গরুর দুধের চা করা হয়, তো আমরা ভাবলাম মালাই চাটা টেস্ট করা যায়। মালাই চাটা কিন্তু অনেক মজা হয়, মতিচুরের লাগবে। ইচ্ছাপ একটা লাড্ডু নিয়ে নিল, দেখা দেখে আমিও নিয়ে নিলাম। মালাই চা কত করে মামা? 15 টাকা করে। ঘাটের পারে বসে এখন মালাই চা খাবো, একটা লাড্ডু আগে খেয়ে নিছি। চিনি এমনিতে ঠিক ছিল, চাটা অনেক মজা, মালাই চা তো খুব মজা লাগতেছে। কোয়ান্টিটিটা কম, এরকম 2-3 গ্লাস খাওয়া যাবে, বাট স্টিল টেস্টি অনেক। না আমি যখন বাসায় চা খাই আমি মগে খাই, তো আমার জন্য এই কোয়ান্টিটিটা কম,
তো এটা খেয়ে মানে টেস্টি বাট কোয়ান্টিটিটা কম লাগতেছে আর 15 টাকা আর কি চাও মালাই চাও কোয়ান্টিটি আর চাও আর কি চাও না আমি বলতেছি না 15 টাকা দেখে কম আমি বলতেছি যে আমি আরো 2-3 গ্লাস এরকম খেতে পারব মামা আরো 4 গ্লাস লাগবে আমার মনে হইতেছে যে 2 দিন লাগায় আমার দিনটা যাচ্ছে অনেক বড় একটা দিন মনে হইতেছে আমি কোথাও ঘুরতে গেলে আমার এরকমই লাগে মনে হয় যে সকালবেলা যে আসলাম না ওটা কালকে আসছি এরকম লাগে বাচ্চাদের মতো লাড্ডু ভালো লাগছে চা ভালো লাগছে নৌকা ঘোরা ভালো লাগছে ভালো লাগছে তোমার আমার তোমাকে ভালো লাগছে চলো যাই রে বাবা চলো এই আমাদের তো বারবিকিউ করব এখন আমাদের লাস্ট অ্যাক্টিভিটি সেটা হচ্ছে বারবিকিউ করা বারবিকিউ করে বাসা চলে যাব আর আর মধ্যে ঘুম দিব দাদা দেখাবো কি চলো বারবিকিউ করা চলে আসলাম আবার বাসায় ইউ উইশ ইয়া আই উইশ আসলে আমরা যদি শীতকালে আসতাম যদি শীতকালে আসতাম আমরা আরো অনেক কিছু করতে পারতাম বাট এখন পানিতে অনেক কিছু ডুবে গেছে আমরা এখন আবার দোলনায় বসব ইয়েস বারবিকিউটা আমাদের হাফ এন আওয়ার সময় লাগবে এটার সাথে পরোটা থাকবে সালাদ থাকবে তারপরে সফট ড্রিঙ্কস থাকবে সেভেন আপ আজকে বেস্ট পার্ট ছিল আমি যখন ইয়েতে বসে ট্রলারে বসে পাগুলা পানির মধ্যে দিয়ে রাখছিলাম এটা অনেক মজা ছিল নেক্সট ডেস্টিনেশন সেন্ট মার্টিন নট নাও বাট ইনশাল্লাহ আর আমি হচ্ছে ফার্স্ট টাইম এরকম ব্লগ করতেছি ট্রাভেল ব্লগ কাইন্ড অফ যদিও এটা ট্রাভেল ব্লগ না এতটা বাট আমার জন্য অনেক কিছু আর আমার কাছে এটা আসলে খুব মজা লাগতেছে সারাটা দিন ধরে এখন আবার বারবিকিউ বাকি তারপর বাসে যাব সো সারাদিন ধরে অনেক কিছু করে খুব মজা লাগতেছে অ্যান্ড ইউ গাইজ ক্যান অলসো লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন যে তোমাদের কেমন লাগছে বা তোমরা কি এরকম ট্রাভেল ব্লগ আরও বেশি চাও কি না সেটা যদি তোমরা চাও আমাকে জায়গাও সাজেস্ট করতে পারো যে সারাদিন বা 1-2 দিন থাকার মতো কোন জায়গা ঢাকার আশেপাশে ভালো হবে তাহলে আমি তোমাদের রেকমেন্ডেশন দেখে ওখানে ভিজিট করতে পারবো সন্ধ্যা হয়ে গেছে প্রায় আর এখন আমাদের যে লাস্ট অ্যাক্টিভিটিটা সেটা হচ্ছে বারবিকিউ তো আমাদের জন্য বারবিকিউ করা চিকেন বারবিকিউ স্মেলটা সেরকম আসতেছে এটা খাবো তারপর বাস চলে যাবো এখন ওয়েদারটাও খুব ভালো লাগতেছে একদম রাত হয়ে আসতেছে একদম ঠান্ডা একটা পরিবেশ এর মধ্যে বারবিকিউ খেতে কিন্তু খুব মজা লাগবে টায়ার্ড লাগতেছে সারাদিন পর গাড়িতে হচ্ছে একটু ঘুম দেবো কালকে আমার ফাইনাল কালকে আমার সেমিস্টার ফাইনাল মাথায়ও নাই মনে করো তোমার গরম লাগতেছে তুমি তখন কি করবা ড্রোনটাকে নিচে নামায় বাতাস খাবা এরই বাতাস বুঝাবো কেমনে বাতাস মেইন কথা হলো এই ড্রোনটা শীতলক্ষ্যা নদীতে কই ছিল আরে ভুলে তো নিয়ে যাই নাই আমাদের বারবিকিউ প্রায় শেষ আমরা রুমে এসে বসলাম কিছুক্ষণের জন্য আমাদের বারবিকিউ অলমোস্ট রেডি একটু পরে নিচে নেমে বারবিকিউ খাবো বাট আমরা আজকে রুমে বেশি টাইম স্পেন্ড করতে পারি না যদিও রুমটা অনেক সুন্দর মানে অনেক অ্যাস্থেটিক একটা রুম ইন টোটাল আমি যতটুকু দেখে বুঝলাম 3-4টার মতো রুম আছে আর আমাদেরকে একদম টপ ফ্লোরটা দেওয়া হয়েছে এখানে রুমটা আমরা তো এই রুমটাই ভিজিট করছি এটা বেশ বাইরে থেকে সুন্দর একটা ভিউ আসে তো ওখানে বসে ছবি তুললে একদম ইনস্টাগ্রামের ফিড মার্কা ছবি হয়ে যাবে একদম সেরকম ছবি আসবে আমাদের মতো যদি আপনারা লেট করে আসেন আপনারাও রুমটা এনজয় করতে পারবেন না বা একটু চিল করতে পারবেন না রুমে বসে কিন্তু আপনারা যদি টাইম মতো আসেন তাহলে আপনারা বেশ ভালো একটা সময় রুমে এসে রেস্ট নিতে পারবেন কারেন্ট চলে গেছে এখন আমরা বারবিকিউ খেতে যাচ্ছি নিচে এই অন্ধকারের মধ্যে মশার কামড় আর বারবিকিউ একসাথে খাবো এই মাটির চুলায় রান্না করা হয়েছিল দুপুরের সব খাবার আর এই মাটির চুলায় রান্না করার কারণে কিন্তু খাবারগুলো বেশি মজা ছিল এতগুলো করে ভাত খেয়েছি এখন আমরা খাবো পরোটা আর বারবিকিউ আর সালাদ আমাদের বারবিকিউ রেডি আমি ফার্স্টে ভাবছিলাম যে ওই যে ধানের পিসটা নিব বাট ভাইয়া আমার সাথে বুদ্ধি করে নিয়ে নিছে আমি মাংস হ্যাঁ মাংস বেশি যে পিসটা সেটা নিতে চাইছি বাট ভাইয়া আমাকে সেই রান ধরা দিল যাই হোক ওরা হচ্ছে গিয়ে ইভিনিং স্ন্যাক্সে এরকম পরোটা দিবে আচ্ছা ফোকাস হচ্ছে না কেন ও এটা তাছে তো কি ভাই
ওরা এখানে স্ন্যাক্স হচ্ছে পরোটা দিবে, সাথে এই যে বারবিকিউ চিকেন, সাথে সালাদ থাকবে, আর সাথে হচ্ছে 7 আপ। ও এটা গ্লাসে 7 আপ। ফার্স্ট টাইম ফাইজা হ্যান্ডলিং এ ক্যামেরা। আমি জানতাম না যে ক্যামেরা দিয়ে আমি শুট করি, এটাকে এরকম স্ক্রিনে টাচ করলে ফোকাস হয়। ভালো লাগছে সবকিছু মিলাই, আজকে দিনটা খুব ভালো গেছে। আচ্ছা একটু কি বলতে চাই, এই খাবারটা কেমন লাগে? নিয়ে এটা বারবিকিউতে আমার সব সময় বারবিকিউ এমনি ভালো লাগে। আহারে ক্যামেরার ভিতর দেখতেছে খাবার কোথায় খুঁজে পাচ্ছি না।12:45 আসছি, আর এখন কটা বাজে? সাতটা বাজে, এখন 7টা বাজে। আপনারা এখানে 7:30 পর্যন্ত থাকতে পারবেন এই প্যাকেজে। 1500 টাকা পার পার্সন যে প্যাকেজটা, মিনিমাম 4 জন আসতে হবে আর হাইস্ট 20 জন। সো এই প্যাকেজে আপনি এই টাইমটুকু থাকতে পারবেন, লাস্ট আপনি বারবিকিউ করে বাসে চলে যাবেন। সো আমাদের বারবিকিউ করা শেষ, এখন আমরা বাসে চলে যাব। বাসে গিয়ে গাড়িতে আগে একটা ঘুম দিব, এরপরে বাসে গিয়ে পড়তে হবে কালকে ফাইনাল। সো দ্যাট ইজ ইট, আজকের জন্য এটাই শেষ, এখন বাসায় যাবো। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড থ্যাংক ইউ টেকনো ফর স্পন্সারিং দিস ভিডিও। আই রিয়েলি হ্যাড আ গুড ডে অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল, ফলো মি অন ইনস্টাগ্রাম, লাইক মাই পেজ অন ফেসবুক। স্টে হাংরি উইথ কোথা লাগছে, বাই বাই। তো অনেক